আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহি আল্লাযিনা আসতাফা আম্মা বাদ। দূরে কাছে দেশে বিদেশে যারা আলোচনা শুনছেন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ। দেখতে দেখতে আমাদের মধ্যে মাহে রমজান চলে এসেছে, রহমত বরকত মাগফিরাতের মাহে রমাদান। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমাদানের পবিত্রতা হাসিল করার তৌফিক দান করুন। রহমত এবং বরকত এবং কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিন। দিনই ভাই সব, রমজানের প্রথম তারিখ থেকে, পহেলা রমজান থেকে একবারে শেষ পর্যন্ত আপনি কিভাবে কাটাবেন, কি চিন্তা করছেন? যে রমজান যে এসে যাচ্ছে, আপনি কি চিন্তা করছেন? ফ্রিজে বাজার করে ঢুকাচ্ছেন, ছেলেকে ফোন করছেন বিদেশে, বাবা টাকা পাঠাও রোজা এসে গেছে, মার্কেটে মার্কেটে যাচ্ছেন যে ঈদের সময় তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমার কাপড়ের দাম বেড়ে যাবে, সুতরাং কাপড় আগে কিনে ফেলো, করছেন এগুলি? হ্যাঁ, এগুলি যেগুলি প্রয়োজন এগুলি করুন, কিন্তু এটাই আপনার আসল কাজ নয়। অনুরোধ করি, এক নম্বরে পরিকল্পনা করুন যে এবারে রমজান মাসের শেষ দশটা দিন এতেকাফ করব। ভাইদেরকে অনুরোধ করি, বোনদেরকে অনুরোধ করি, যদি আল্লাহর ঘর আল্লাহ খুলে দেন, এখনও জানি না সরকার যেভাবে লকডাউনের চিন্তা করছে, যদি মসজিদ বন্ধ হয়ে যায় তাহলে ঘরের মধ্যেই ইবাদত চালু করে দিন, ব্যাপকভাবে চালু করে দিন। আর আল্লাহর ঘর খোলা থাকলে তো ঘরে করবেনই, আল্লাহর ঘরে মসজিদে। এতেকাফটা আমরা গুরুত্বহীন করে দিয়েছি, এটা করবেন, পরিকল্পনায় রাখুন। আরেকটি পরিকল্পনা রাখুন যে প্রতিদিন তওবা ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীমিল আযীম। সাইয়দুল ইস্তেগফার বেশি বেশি পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরও তিনি প্রতিদিন হাজার হাজার বার ইস্তেগফার করতেন। এই জন্য রমজান মাসে জিব্বাটা যেন ইস্তেগফারে নাড়াচাড়া করে, জিব্বা যেন, জবান যেন গুনাহ মাফ চেয়েছে আল্লাহর কাছে, সবসময় যেন বলতে থাকে, জবান নড়াচড়া করে যেন ইস্তেগফারের বাণীগুলো উচ্চারণ করতে করতে। এরপরে যেটি করণীয় বর্জনীয়গুলো একটু কোরআন সুন্নাহ থেকে বা ইসলামিক, এখন অনেক বই পাওয়া যায়, বড় বড় স্কলারদের আলোচনা শুনতে পারেন, ইউটিউবে আছে, নেটে আছে, আবার বেশিক্ষণ আলোচনা শুনলে ইবাদতের সময় পাবেন না। আলোচনা শোনাও একটা ইবাদত, কিন্তু পার্সোনালি মোবাইল বন্ধ করে বা সকল ঘরের মধ্যে যেগুলি আসে টেলিভিশন বা অন্যান্য ল্যাপটপ কম্পিউটার বন্ধ করে একান্তে ইবাদত করা, যদিও কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল এগুলি প্রয়োজন, কিন্তু এগুলি অন্তরাত্মাকে একেবারে নিরামিষ, যেটাকে বলে অন্তরাত্মা মরে যায়, কারণ এগুলিতে ভালো কাজ করতে করতে, ভালো কথা শুনতে শুনতে খারাপের মধ্যেও জড়ায় যাওয়ার একটা আশঙ্কা থাকে। এই জন্য অনুরোধ করি যে ইসলামিক বইপত্র কিছু সাথে রাখুন, প্রয়োজনে আপনি যেই খাটে ঘুমান এই খাটের পাশে ছোট টেবিল রাখুন, বা একটা ছোট আপনার যেখানে বক্স খাটের পাশে যেভাবে বক্স থাকে, ডয়ার থাকে, এগুলি রাখুন, ওখানে বইপত্র রাখুন, সুযোগ পেলেই পড়ুন, সুযোগ পেলেই পড়ুন। মোবাইলে সফট কপি রাখতে পারেন, কিন্তু হার্ড কপি আসলে আমাদের পড়তে মজা, একটা কপি রাখুন। এরপরে যেটা আপনাদের কাছে পরামর্শ, সেটা হলো ক্ষমার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করুন। সালফে সালেহীনগণ ছয় মাস আগে থেকেই রমজান মাস কীভাবে তারা অতিক্রম করবেন, কীভাবে কাটাবেন সিদ্ধান্ত নিয়ে নিতেন, পরিকল্পনা নিয়ে নিতেন। এই জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করুন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আমি রমজান মাসে আমার গুনাহ মাফ করাবো, সেই গুনাহ মাফের জন্য যা করণীয় আমি সেটা করব। দৃঢ় সিদ্ধান্ত নিন যে রমজান যেন আমার গুনাহ মাফের উসিলা হয়, আমি রমজান সময় হেলায় খেলায় নষ্ট করব না। এরপরে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর আরাধনায়, আল্লাহকে সাধনায় করে, আল্লাহকে আপনি নিজের কাছে, যে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলার অতি কাছে, এরকম অনুভূতি নিয়ে সার্বক্ষণিক আল্লাহ তাআলাকে স্মরণে রাখা, কল্পনায় রাখা মাহে রমজানে, যে আল্লাহ তোমার সাধারণ ক্ষমা আমাকে দাও, কোনোভাবেই শিরক এবং হিংসা না করা, কারণ শিরক হয়ে গেলে, হিংসা হয়ে গেলে আল্লাহ ক্ষমা করবেন না। এটা শুধু রমজানের জন্যই বলছি না, অন্যান্য সময় আপনি এটা করবেন। আরেকটা জিনিস আপনি করতে পারেন, সেটা হলো আপনজন ছেলে মেয়ে যারা গরিব অসহায় আছে তাদের জন্য কিছু ইফতারি পাঠিয়ে দিলেন, কিছু ইফতারির বাজার পাঠিয়ে দিলেন। আপনার মা বাবা ঘরে আছে, অনেক বয়স, শরীয়তের ওজরের কারণে তারা রোজা রাখতেই পারে না, ফিদিয়া দিলেন একজনকে, খাওয়াইলেন, আপনার রান্নার মধ্যে সে খাইল, আপনার
ইফতারের মধ্যে সে ইফতার করল, আপনার যিনি মুরব্বী আছেন তার পক্ষ থেকে সে রোজা রাখলো। যদি সেটা দেওয়া সম্ভব নাও হয়, এই পরিকল্পনা রাখুন যে একজন নেককার ফরেস্টগার্ড নিকট আত্মীয় হলে থাকে, আপনি খাবার দাবার দিয়ে দিন 30 দিনের, যে দুই বেলা খাবার এবং ইফতার, এই তিন বেলা মিলে যে টাকাটা হতে পারে এই টাকাটা তাকে দিয়ে দেন, অথবা তাকে বাজার করে দেন যে তুমি খাও, আমি তোমাকে এক মাসের বাজার দিয়ে দিলাম। ভাই সব এরপরে একটা চিন্তা করতে পারেন যে গত রমজান যে চলে গেল 2020 সালে, আমি যে রোজা উদযাপন করেছি, কী কী ত্রুটি বিচ্ছুতির কারণে আমি রমজানের হক আদায় করতে পারি নাই, এই বছর যেন সেই ত্রুটিটা না হয়, এই চিন্তাটা আপনি মনের মধ্যে রাখুন, মনে জাগ্রত রাখুন, এই ত্রুটিটা যেন আপনার না হয়। এরপর আমি বলবো, আপনি একটা সুন্দর প্ল্যান করে ফেলুন পহেলা রমজান থেকেই, যে আপনি ইফতারি রান্না করবেন কখন, আপনি তো মহিলা হলে মা বোনেরা সংসারে বেশি কাজ করতে হয় রমজান মাসে, যে আপনি কখন ইফতারি রান্না করবেন, আপনার বাড়িওয়ালা আপনার আপনার স্বামী যেন বাজারটা ঠিক মতো রেখে দেয়, অতটাই ঘুম থেকে উঠবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন যে এত মিনিট কোরআন তেলাওয়াত করবো, অধ্যয়ন করবো, এত মিনিট আমি ইসলামী সাহিত্য পড়বো, এত মিনিট আমি আপনার মাসালা মাসাইল পড়বো, আজকে এতটা হাদিস পড়বো, একদিনে অনেক পড়বেন আবার 10 দিন পড়বেন না এমন না, একটা দুটো করে করে কন্টিনিউ করাটা, এটা করলে কী হয়, এটা অনেক ফায়দা হয়। এরপরে ধরেন দিনে 3টা থেকে আমি আমার সাহেরি পাকানো ইফতার পাকানো শুরু করব, তারপরে তারাবির পরে হয়তো আমি সাহেরি পাকাইয়ে ঘুমাবো, এরপরে রাত্রে অতটা আমি জাগবো, জাগার পরে এত রাকাত আমি তাহাজ্জুদে নামাজ পড়বো, এই যে একটা চিন্তা প্ল্যান করা, এগুলো করে ফেলবেন। আচ্ছা, এরপরে যেটা ভাইদেরকে আমি বলতে চাই, বোনদেরকে বলতে চাই, সেটা হলো নতুন চাঁদ আমাদের মধ্যে যে ভালোবাসার বন্ধন নিয়ে আসে, যেসব আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না, এখন মোবাইলে যোগ ইচ্ছাগুলো একটু ফোন করে খবর নেবেন, কারণ হাদিসে এসেছে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তারা জান্নাতে যেতে পারবে না, নামাজ রোজা করলেও তো জান্নাতে যেতে পারবেন না। হাদিসে এসেছে যেদিন একজন অপরজনের আত্মীয় হয়, আত্মীয়তাকে আল্লাহ আরশের নিচে ঝুলাইয়ে দেয়, এরপর আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতে আসতে চায় তারা যেন এই সম্পর্ক ঠিক রাখে, আর যারা জাহান্নামে যেতে চায় তারা সম্পর্ক কর্তন করে ফেলে। ভাই বোনেরা, অধিকাংশ আত্মীয় স্বজনের মধ্যে তো এখন মিল নাই, লক্ষ্য করেছেন, ভাই ভাই মিল নাই, পাড়ায় প্রতিবেশী মিল নাই, দয়া করে আত্মীয়দের হক আদায় করার চিন্তা করুন, রমজান মাসে একটু খোঁজখবর নিন, তাকে নফল নামাজ উৎসাহিত করুন, যে বেশি বেশি যেন নফল নামাজ পড়ে, কোরআন অধ্যয়নে উৎসাহিত করুন, হাদিস অধ্যয়নে উৎসাহিত করুন, ঘরের মধ্যে যদি আপনার ছেলে মেয়ে থাকে অন্তত একটা পারিবারিক মিটিং করুন, সম্ভব হলে একসাথে বসুন সবাই, যে আমরা রমজান মাসটা কীভাবে ভালোভাবে কাটাতে পারি, আপনি দু একবার বসলে দেখবেন এটা ইজি হয়ে যাবে, সন্তান আদি আপনার থেকে একটা ভালো কিছু বুঝতে পারবে। আমরা সন্তানদেরকে তো আসলে অনেক দূরে রাখি, এবং অধিকাংশ জায়গায় দেখবেন অনেক শিক্ষিত পরিবারেও সন্তানের সাথে পিতামাতার বন্ধন যেটা, এটা হালকা হয়ে গেছে, কারণ একসাথে বসে না, ডাইনিং টেবিলে একসাথে খায় না, মাসে একবার বসে না, ছেলে হোস্টেলে কী করে বাবা খবর লয় না, সারাদিন ছেলে বাহিরে কেন আসলো না বাবা খবর লয় না, মা খবর লয় না, মা বাবা সন্তানের ব্যাপারে অনেক দায়িত্বহীন হয়ে গেছে, আজকে যে পিতামাতার সাথে সন্তানের দূরত্ব তৈরি হয়ে গেছে এটার জন্য শুধু সন্তানই দায়ী না, অনেক ক্ষেত্রে পিতামাতারাও দায়ী। আমি অনুরোধ করবো রমজান মাসে সন্তানদেরকে নিয়ে একটু বসুন, সন্তানদেরকে আপনি পিতামাতা হিসাবে একটু বুঝান, সন্তানদের জন্য দোয়া করুন, তাদের সামনে কোরআনুল করিমটা দিন, হাদিস শরীফটা দিন তাদের ডাইনিং টেবিলে, যখন তারা আপনাকে দেখবে যে আপনি আদর্শ মা বাবা, তখন আপনারই প্রভাব তাদের উপরে কিন্তু পড়বে। সর্বোপরি খাবার দাবারে যদি কষ্ট হয় নারাজ হবেন না, আজকে সেহরি খেতে পারেন নাই ভয় পাওয়ার কারণ নাই, ইফতারিতে বাড়তি খাবার দাবার পরিহার করুন, স্বাভাবিক খাবারই প্রশান্তি, স্বাভাবিক খাবারই কল্যাণ। আর শেষ কথা যেটা বলতে চাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন পুরোটা রমজান মাস আপনাকে সুস্থ রাখেন। শেষ 10 দিন অনেক সময় রোজা মনে হয় না, শেষ 10 দিন বেশি আবাদতে কাটান, কারণ পরের রমজান আমরা পাবো কি না জানি না, তাই যে কথাগুলি বললাম আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও সে আলোকে রমজানটি পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।